দারুণ হয়েছে দেখতে দেখো কি কি আছে এখানটা হ্যাঁ খিদে পেয়েছে এখন তোকে কি দিব বল আমি এই যখনই আমি একটু কিছু দেখতে বসি তখনই তোর কিছু না কিছু লাগে বল মানে শান্তিতে একটুখানি কিছু দেখতেও পাবো না বল খিদে পাবে না চল দেখি রান্নাঘরে গিয়ে টুকটাক কিছু বানিয়ে দেবো বেশি কিছু হেভি কিন্তু করতে পারবো না আমি এখন যা আছে আমি তাই করে দেবো ঠিক আছে চলে এসছি এখানে রান্নাঘরে এই যে কয়েকটা জিনিস জোগাড় করেছি দেখো কি কি আছে এখানটায় এখানে একটুখানি চকলেট গুঁড়ো নিয়েছি চকলেট মানে ছিল ওটাকে একটু গুঁড়ো করে নিয়েছি এখানে ওটস আছে এটা এটা যে কোনো নর্মাল ওটস নিয়েছি কোকো পাউডার এক কে একটেক বানাই বলে এটা থাকে আর সাথে যদি কলা ছিল তো কলা কলা দেখলাম একটু পেকে পেকেই গেছে তো চলো এটা আর এটা দিয়ে মিলিয়ে একটা কিছুটা ইন্টারেস্টিং বানিয়ে দিই যেটা খেতে সবাই খুব আসবে চলো তাহলে তাড়াতাড়ি করে বানাই আমরা সবাই জানি ওটস আর কলা বাচ্চা কেন বড়দের জন্যও কিন্তু খুবই ভালো তাই এই দুটো দিয়ে যদি কোনো রেসিপি করা হয় বিশেষ করে যদি ব্রাউনি টাইপের কিছু করা যায় তাহলে কিন্তু বাচ্চারাও খাবে আর বড়োরাও খাবে আর তার জন্যই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি দু কাপ মতো ওটস আর এটাকে হালকা করে চেড়ে নিচ্ছি মানে একটু ভাজা করে নিলাম এবার এটাকে ঠান্ডা করে একটা মিক্সির জারে নিয়ে নেব আর এটাকে অল্প করে গুঁড়ো করে নেব পুরো মিহি গুঁড়ো করতে হবে না জাস্ট একবার কিন্তু এটা যে হয়ে যায় আর কি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে এটা দেখো একটুখানি মানে বলে না দানা দানা থাকবে আর কি তো এবার আমি এখানে দুটো কলা নিয়েছি কলাগুলো কিন্তু একদমই পেকে গেছিলো আমরা ভাবি পাকা কলা দিয়ে কী করবো অনেক সময় কেউ খেতে চায় না তাহলেও কিন্তু এই রেসিপিটা একদম ঝটপট বানিয়ে দেবে দেখ পাকা কলারও গতি হয়ে যাবে আর খাওয়াটা কত সুস্বাদু হবে তো কলাটাকে না আমি এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি এটা দিয়ে করে নিচ্ছি চাইলে হাত দিয়েও করা যায় কারণ কলাটা একদমই নরম ছিল তবে হাত দিয়ে খসে খসে করার থেকে এইভাবে করলে একদম মিহি হয়ে যায় কোনো দানাই থাকবে না ব্যাস এটাকে একটা বড় বাটিতে নিয়ে নিতে হবে এর মধ্যে ওটসের গুঁড়োটাকে দিয়ে দিতে হবে তার সাথে আমি এখানে হাফ কাপ মতন দুধ দিয়েছি আর এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব অনেক সময় দেখবে বাচ্চারা জিদ করে যে কেক খাবো কেক কেক খাবো পেস্ট্রি খাবো তখন আমরা দিলে পরে পেট ব্যথা করবে বা কিছু করবে তো বাড়িতে এরকম একটা জিনিস বানিয়ে দিলে কিন্তু কিন্তু তাহলে ওদের শরীরটাও ঠিক থাকবে এখানে চামচ মতন আমি দিয়ে দিয়েছি দু দেখো চকলেট পাউডার তার সাথে একটুখানি দিয়েছি বেকিং বেকিং পাউডার সোডা দেবো না আমরা এটাতে একটুখানি শুধু বেকিং পাউডার দিলেই হবে দিয়ে এই প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার মিষ্টির জন্য আমি এখানে গুড় দিয়েছি আর আমার কাছে একটুখানি কাটা চকলেট ছিল সেটাকে দিয়ে দিয়েছি তার সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি যদি বলো যে এগুলো না থাকে তাহলে কি খাওয়া বানানো যাবে না এগুলো না থাকলেও কিন্তু বানানো যাবে শুধুখানি ওটস কলা তার মধ্যে যদি চিনির পরিবর্তে একটু চিনি দিলে দিতে পারো বা চিনির পরিবর্তে একটু মধুও মিশিয়ে দিতে পারো তো সেটা দিয়ে দেওয়া যেতে পারে বা একটু পিনাট বাটারও দেওয়া যেতে পারে তো আমার মিশ্রণটা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এরকম একটা পাত্র নিয়ে নেব তাতে একটু তেল লাগিয়ে নিয়ে এই মিশ্রণটাকে ঢেলে দেব তো দেখো আমার মিশ্রণটা কিন্তু একদম মানে খুব টাইট হয়নি মোটামুটি হালকা হালকাই আর কি একটু নরমই হয়েছে তো সেটাকে এবার একটু এরকম একটা কন্তির সাহায্যে আমি এটাকে একটু ছড়িয়ে দিলাম এবার কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে বসিয়ে দিলাম এরপর এটাকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো এইখানে আমার ওটস ব্রাউনি কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর করে সামনে থেকে নিয়ে একটু এইদিকে দেখো কি সুন্দর এটা পুরো হয়ে গেছে কিন্তু জাস্ট মাত্র পনেরো মিনিটের মতন এটাকে রেখেছিলাম আর বেক করতে চলো এটাকে প্লেটিং করি এবার তা এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি পুরোটা দারুণ হয়েছে দেখতে এই দেখো এই হয়েছে চকলেট ওটস ব্রাউনি কি সুন্দর লাগছে দেখতে তো ঝটপট এটা কিন্তু বাড়িতে যে এইভাবেই বানিয়ে নাও আর কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো চলো এটাকে একটু কাটি তো এইখানে তোমাদেরকে দেখাই চকলেট ব্রাউনিটা কেমন লাগছে দেখতে দেখো তা এখানে আয়ুষ চলে এসছে দাঁড়াও এবার আয়ুষকে দেই ট্রাই করি কেমন হয়েছে কেমন আছে এইখানে আমাদের চকলেট ওটস ব্রাউনি কিন্তু একদম রেডি যেটা দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে তা আমি একবার খেয়ে দেখি তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে দারুন দারুন সত্যি চকলেট আর তার সাথে বানানা আর ওটস তিনটে মিলে দারুণ হয়েছে তার জন্য আর আর যেটা মেন হচ্ছে আমি চিনি দিইনি এর মধ্যে দিয়েছি শুধু গুড় তার মানে বুঝতে পারছো কতটা হেলদি তাই চাইলে কিন্তু ব্রাউনি এবার এই ধরনের ব্রাউনি কিন্তু যখন তখন বাচ্চাদের দেওয়া যেতে পারে কারণ টোটালি হেলদি তো নিশ্চয়ই তোমরাও এটাকে একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তো তার জন্য আজকে কিন্তু এখানেই টাটা বাই বাই